তো একবার গাছ পাকা আনারস, এই তো কোনো কেমিক্যাল তো নেই, গাছ পাকা এই আনারস গুলো দেখেন আপনারা একবারে মধুপুর আসলে মন ভরে খেয়ে যেতে পারবেন, তাই না? প্রিয় বন্ধুরা, এই তো আনারস, আনারসের বাগানে আসছি অলরেডি। দেখেন এই যে আনারসের বাগানে, পাহাড়ের মধ্যে আনারস, হ্যাঁ পাহাড়ের মধ্যে আনারস রেখে গেছে। কি পাক্কা আনারস, হ্যাঁ কি পাক্কা আনারস দেখেন, ইরে ইরে বাপরে বাপ, হ্যাঁ দেখছেন, আহ কঠিন আনারস। বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যারা আমার রিভিউ বা বিভিন্ন কিছু নিয়ে ব্লগ বানাই, আপনারা দেখেন পাশে থাকেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব থেকে। প্রিয় বন্ধুরা, আমার কাছে আজকে আছে হচ্ছে আনারসের মালিক আর আমি। দেখেন কত বড় আনারসের এই স্তূপ দেখে, এখান থেকে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রাবার বাগানের কাছেই আনারসের বাগান, তাই না? অনেক বড় আনারসের বাগান। সরাসরি আমরা সে আনারস বাগানের মালিকের সাথে দেখা করবো। ভাই তুই এদিকে আসেন, ভাই কোনই। আচ্ছা আপনার নামটা কি? রতন। রতন ভাই, কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন। এই আনারসের বাগান আপনার কয়টা? আনারস বাগান চারটা, চার পাঁচটা বাগান। এই যে দেখেন কেমিক্যাল মুক্ত আনারস, এই তো একবার গাছ পাকা আনারস, এই তো কোনো কেমিক্যাল তো নেই, গাছ পাকা এই আনারস গুলো দেখেন আপনারা একবারে মধুপুর আসলে মন ভরে খেয়ে যেতে পারবেন, তাই না? আচ্ছা রতন ভাই, এই আনারস চাষে আপনার কেমন ইয়া হয়, লাভবান হন নাকি? লাভবান হওয়া যায় চাষ করলে, ব্যবসা করলে তো হয়তো এক বছর লস, এক বছর লাভ, এক সিজনে লাভ এক সিজনে লস হয়, কিন্তু ব্যবসা করলে মোটামুটি এটা দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ কম, তাতে ওই বিষয়ে লাভ হয়, লস অংশ কম, লসের অংশ কম, তাই না? অনেক সুন্দর ভাই, আপনি তো এলাকার মানুষ, তাই না? এই আনারস চাষ করে মানে আপনি কি করেন ব্যক্তিগত ভাবে? আমি এই আনারস চাষ করি না, তো আমি গাড়ি চালাই, গাড়ি চালান, কিন্তু এই আনারসটা আপনাদের এখানে হয়, তাতে তাতে কেমন লাগে আপনাদের? ভালো, আপনাদের আনারস সারা দেশে যায়? সারা দেশে যায়, ভালো। তাই আচ্ছা রতন ভাই, এই আনারস ধরেন এই দুটা আনারস, এই যে এই আপনার যে এখানে এটা কি দিচ্ছেন, বাগার দিচ্ছেন নাকি? বাজার কম ভালো মনে হচ্ছে, আমাদের গলা কেটে নেয় যারা এই ঢাকার শহরের ব্যবসায়ী বা বিভিন্ন শহরের ব্যবসায়ীরা। বিশ্বাস করেন এই যে আমি কিন্তু সরাসরি আনারস বাগানের মালিক রতন ভাইয়ের সাথে কথা বললাম, একবারে কৃষক যে এটা উৎপন্ন করে, তাই না, যে এটা চাষ করে, সে বললো যে দুটা আনারস, বিশাল আনারস, দেখেন দুটা আনারস মিনিমাম কত কেজি হবে, পাঁচ পাঁচ চার কেজি হবে, ছয় কেজির মতো হবে, ছয় কেজি, দুটা আনারস পাঁচ থেকে ছয় কেজি ওজন, মাত্র ৮০ টাকা মধুপুর। প্রিয় বন্ধুরা, এই আনারস ঢাকাতে গিয়ে হয় জোড়া ৩০০ টাকা, হ্যাঁ যাবেন। রতন ভাই খুব ভালো ভালো বুঝছেন, মিষ্টি মানে গ্রামের মানুষ তো, কৃষক মানুষ, একবারে মাটির মানুষ, সহজ সরল মানুষ। এই সহজ সরল মানুষ কিন্তু এই যে এত কষ্ট করে আবাদ করে, তাই না, কিন্তু তার প্রতিদান কিন্তু মানে প্রপারলি পায় না, তাই না রতন ভাই? আচ্ছা অনেকদিন আপনার যেহেতু ফাঁকে থেকে আসলেন, রামনগরের একটা বন্ধুর পরিচয়, বন্ধু আসলে তাহলে একটা খবর, এইটা সুখ 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 যেতে দেওয়া দিন আপনি। কেমন লাগতেছে? বলো হাসু কেন, তোমার খাওয়াটা নেই, কিভাবে খাও এটা দেখা লাগবে না,
তুমি বাইরে বলো চাচা, তোমার মতো ফকুন নি সম্পর্ক করতে না করে বাইরে বলো। চা বানান দেখো, চলো গরুর দুধের দেখো, গরুর দুধের চা বানানো দেখো, গরুর দুধের চা কেমন চা, কেমন প্রচন্ড গরম, এখন আমার জিপাটা পুড়ে যায় মুখে। আন্টি এই চা কতদিন হলো বানান আপনি? অনেক বছর। দোকান কি আপনি চালান? আপনার স্বামী? আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কয়টা? তাতে ব্যবসা করে কি দিন চলে? ইনশাল্লাহ চলে না। তুমি কিছু বলো, এখানে থেকে সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? তাহলে কিভাবে চলে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলে? ঠিক আছে, আমরা প্রিয় বন্ধুরা আমরা কিন্তু একটু চা খাবো, আন্টি বানাইছে অনেক সুন্দর চা। হ্যাঁ ভাইয়া, এই যে আর্টুলিগার আমাদের জীবন ভাই, এই যে ভাই, এই যে আন্টি চা বানাচ্ছে দেখেন, এই যে চা বানাচ্ছে অনেক সুন্দর। নো আমরা নর্মাল লিগার। থ্যাংক ইউ। কত করে চা? ওয়ানলি ঢাকাতে কিন্তু এটা 10 টাকা 12 টাকা, তাও একবারে এরকম পিওর চা পাওয়া যাবে না, একবার পিওর খাঁটি গরুর চা। ওখানে দেন, ওখানে দেন, ও যে বাইরে লাল চা খাবে, প্রিয় বন্ধুরা আপনারা কি চা খাবেন একটু দিই? আমরা খাবেন চা, চা খাবেন? হ্যাঁ দেন, এখানে একটু দেন, এই যে কাকারে দেন, এই যে থ্যাংক ইউ। কি নাম তোমার? মামুনি কি নাম? থমা, অনেক সুন্দর। কি হয় আপনার, আপনার কি হয়? নাতি? আচ্ছা, ছেলের ঘরে না মেয়ের ঘরে? মেয়ের ঘরে। অনেক কিউট, অনেক কিউট, অনেক সুন্দর। এই যে আমাদের এই কাকি আমাদের সবাইকে চা খাওয়াইতেছে, এত সুন্দর মজার চা প্রিয় বন্ধুরা, মাত্র 5 টাকা করে এই চা। কিন্তু আমরা ঢাকাতে 15 টাকা করে খাই, ঢাকাতে এই চা 15 টাকা, তাও দেশি গরুর দুধ না। খান, থ্যাংক ইউ। কি চা কেমন?
চাটা আসলে অসম চা মানে অরিজিনালি যে হেরি ইউনিয়ন লাভ হইছে চা খাচ্ছি তো বুঝতে পারি আসলে যে জানি না কি মজা আছে তাই What?